ব্রিগেড সমাবেশের পর ফের উজ্জীবিত বামফ্রন্ট, এবার নতুন করে চিটফান্ডের প্রতারিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে শুরু করেছে চোর ধরো চোর ভরো আন্দোলন। আজ 14 ফেব্রুয়ারি চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলে দাসপুরের মহামিছিলে পা মেলালেন কয়েক হাজার বামকর্মী সমর্থক। আজ দাসপুরের ওই মিছিলের নেতৃত্ব দেন সিপিএম নেতা রবীন দেব, পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক তরুণ রায় সহ একাধিক প্রথম সারির বাম নেতারা। দাসপুর দুই ব্লকের সোনাকালী থেকে গোপীগঞ্জ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ ওই মিছিল অতিক্রম করে। বক্তব্য রাখতে গিয়ে রবীনবাবু বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকারের সমালোচনায় মুখর হন। আগামী দিনে দুটি সরকারের পরিবর্তন করতে হবে বলেও তিনি বামফ্রন্টের নেতাকর্মীদের বার্তা দেন। মহাপিছিলে ব্যাপক সংখ্যক বাম সমর্থকরা আশায় খুশি স্থানীয় সিপিএম নেতৃত্ব। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।